सुप्रिय शिक्षार्थी ओ भिवार, आज आमी एकादश ओ द्वादश श्रेणी तत्व ओ जोगाजोग प्रजुक्ति बोई एर आईसीटी बोई एर तृतीय अध्याय एर बुलियन अंश होते आलोचना करब। गत क्लास आमी प्रथम पाठ आलोचना करेछिलाम। अवश्य आपनारा आमार आईसीटी सहकर्मी सर चैनलटीते ओई पाठेर प्रथम अंशटा देखबेन, ताहले आपनादेर बुझते सुविधा हबे। आज इटा होच्छे पार्ट टू, बुलियन शतसिद्ध। ताहले बुलियन अलजेब्राय जोग ओ गुणेर साहाज्ये समस्त गाणितिक काज करा हय। जोग ओ गुणेर जन्य बुलियन अलजेब्रा विशेष किछु नियम सत्य हिसाबे मेने नेवा हय। ए नियमगुलोके बला हय बुलियनेर शतसिद्ध। परीक्षा जदि आसे बुलियन शतसिद्ध कि, তাহলে এই অংশটা লিখলে সহজে আনসার করতে পারবেন, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে। তাহলে বুলিয়ান শতসিদ্ধগুলো দুই ভাগে ভাগ করা যায়। এক, যোগের বুলিয়ান শতসিদ্ধ, গুণের বুলিয়ান শতসিদ্ধ। যোগের বুলিয়ান শতসিদ্ধ, যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান শতসিদ্ধ বলে। যোগের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে যে যোগ চিহ্ন প্লাস ব্যবহার করা হয় তা প্রচলিত যোগের চিহ্ন নয়। এই অংশটা অবশ্যই মনে রাখবেন। বুলিয়ান অ্যালজেব্রায় এই যোগ চিহ্নকে লজিক যোগ বা লজিক্যাল অর হিসাবে ব্যবহার করা হয়। যোগের চারটি নিয়ম প্রচলিত। এক, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। শুধু এই অংশটাই সাধারণ বীজগণিতের সাথে মিল নেই, কিন্তু উপরের তিনটি অংশ মিল আছে। প্রথম তিনটি সমীকরণ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলছে, কিন্তু চার নং সমীকরণ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ানের সাথে সাধারণ বীজগণিতের কোনো মিল নেই। সুতরাং প্রতীয়মান হচ্ছে যে বুলিয়ান যোগ প্লাস চিহ্ন সাধারণ প্লাস চিহ্নকে বোঝায় না। এই অংশটা মাথায় রাখবেন। বুলিয়ান যোগকে বলা হয় লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর এডিশন, লজিক্যাল অর অপারেশন। তাহলে আমরা এবার বুলিয়ান শতসিদ্ধ থেকে বলা যায় যে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ অর ক্ষেত্রে যে কোনো একটি মান ওয়ান হলে যোগফল ওয়ান হবে, অন্যথায় জিরো। অর্থাৎ ইনপুট দুটির যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট হবে ওয়ান, দুটির ইনপুট জিরো হলে আউটপুট হবে জিরো। তাহলে গুণের বুলিয়ান শতসিদ্ধ, গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত নিয়ম মেনে চলে তাকে গুণের বুলিয়ান শতসিদ্ধ বলে। যেমন জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে বুলিয়ান শতসিদ্ধ বলা যায় যে বুলিয়ান অ্যালজেব্রায় গুণের অ্যান্ড ক্ষেত্রে যে কোনো একটির মান জিরো হলে গুণফল জিরো হবে, অর্থাৎ দুই যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হবে, অন্যথায় ইনপুট ওয়ান হবে। তাহলে আমরা দেখব বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণে নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাই অর এবং অ্যান্ড এর সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। এর নিয়ম দুটি হলো, ওয়ান জিরো এবং ওয়ান পরস্পর বিনিময় করে জিরোর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে জিরো ব্যবহার করা। এরপর দুই, অর প্লাস অ্যান্ড গুণ পরস্পর বিনিময় করে অর প্লাসের পরিবর্তে অ্যান্ড, অ্যান্ডের পরিবর্তে অর ব্যবহার করে, যেটা আমরা ডি মর্গানের সূত্রের মধ্যে দেখতে পাই। উদাহরণ, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান সমীকরণ ওয়ানের পরিবর্তে জিরো এবং প্লাসের পরিবর্তে গুণ বসিয়ে পাই জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, এটি একটি বৈধ সমীকরণ। একইভাবে আবার জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো সমীকরণ জিরোর পরিবর্তে ওয়ান ইন্টু এর পরিবর্তে যোগ বসিয়ে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটিও একটি বৈধ সমীকরণ। এবার আমরা দেখব বুলিয়ান পূরক। বুলিয়ান অ্যালজেব্রায় দুইটি সম্ভাব্য মান জিরো এবং এককে
একটি অপরটির পূরক বা কমপ্লিমেন্ট বলে। পূরকের চিহ্ন হচ্ছে এটা অথবা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ ওয়ানের পূরক জিরো, জিরোয়ের পূরক ওয়ান হবে। এবার আমরা দেখব সত্যক সারণি কী, পরীক্ষায় যদি সত্যক সারণি কী, ট্রুথ টেবল কী, তখন লিখতে পাবেন, লিখবেন কোনো বুলিয় স্বাধীন চলকগুলোর মানের সম্ভাব্য সব বিন্যাসের জন্য ফাংশানের যে মান হয় তা টেবিল আকারে দেখানো যায়। এরূপ টেবিলকে ওই ফাংশনের সত্যক সারণি বলে। তাহলে আমরা দেখবো যদি এ ও বি দুটি চলকের জন্য টু পাওয়ার এন কম্বিনেশন, এক সেট মানের চারটি জন্য লজিক ফাংশন ওয়াই সমান এফ এক এ বি সত্যক সারণিতে প্রকাশ করা হলো। তাহলে তিনটি ইনপুট থাকলে টু পাওয়ার টু কিউব অর্থাৎ টু কিউব ইকুয়াল টু এইটটি দাপ হবে। তাহলে আমাদের এই অংশটা ভালোভাবে বুঝতে হবে, কারণ পরবর্তী ম্যাথ যেগুলো জটিল ম্যাথ করার জন্য এই অংশটা যদি না জানে তাহলে আনসারগুলো বোঝা কঠিন হবে। এ প্লাস জিরো ইকুয়াল টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান, এখানে এটা সহজ আর এইটাও, কিন্তু অন্য অংশটা অবশ্যই মনে রাখতে হবে যেগুলো আবার গুণের ক্ষেত্রে বিপরীত। এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো। তাহলে সহায়ক উপপাদ্য আছে, বিভাজন উপপাদ্য আছে, আমাদেরকে যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে অর অ্যান্ড এই দুটা, এর পরবর্তীতে বিভাজনের ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বিসি সমান এ প্লাস বি হোল এ প্লাস সি হোল। প্রতিটি ম্যাথ করার সময় এই সূত্রটা অবশ্যই প্রয়োজন পড়ে। এরপর আমাদের অন্য অন্য উপপাদ্যগুলো অবশ্যই আমরা মনে রাখব। এরপরে এই সূত্রটা এবার প্লাস এ প্লাস বি বার সমান এবার প্লাস বি বার, এরপরে এ প্লাস এ এক্সক্লুসিভ বি সমান এবার বি প্লাস এ বি বার, এ এক্সক্লুসিভ বি বার সমান এ বি প্লাস এবার বি বার, অর্থাৎ এক্স অর গেটের সূত্র এক্স নর গেটের সূত্র দুটা মনে রাখতে হবে। এর পরবর্তীতে এ ডবল বার ইকুয়াল টু এ, এরপরে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা যোগের নিয়ম, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, আবার জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। বুলিয়ান অ্যালজেব্রার গুণের ক্ষেত্রে জিরো জিরো গুণ জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান গুণ জিরো ইকুয়াল টু জিরো, জিরো গুণ ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ান গুণ ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি এখানে কিছু সহজ ম্যাথ আছে এগুলো আপনাদেরকে বোঝাই দেবো, একটু বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ যদি পরীক্ষায় থাকে এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান ব্যাখ্যা করো, তাহলে আপনারা এর মান জিরো ধরবেন, আবার এর মান ওয়ান ধরে এটা করবেন। এর মান জিরো ধরে আপনি এ বার ইকুয়াল টু ওয়ান, এর মান ওয়ান ধরলে এ বার ইকুয়াল টু জিরো, তাহলে বামপক্ষ ধরলে এর মান জিরো প্লাস এর এ বার মান ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে বামপক্ষ প্রকাশ, অথবা এ প্লাস বি বার সমান এর মান ওয়ান প্লাস বি বার জিরো ইকুয়াল টু ওয়ান, ডানপক্ষ প্রমাণ হলো। দুই নম্বর অঙ্ক এ প্লাস বিসি সমান এ, তাহলে বামপক্ষ এই অংশটার মধ্যে যদি আমরা এ ইন্টু ওয়ান ধরি, তাহলে এর পরবর্তীতে আমাদের কমন যায়, কমন নিলে ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস বি ইকুয়াল টু ওয়ান, তাহলে ডানপক্ষ প্রমাণ হয়ে গেল। তিন নম্বর ম্যাথটা বামপক্ষ যদি এই অংশটা ধরি, তাহলে এই অংশটা লেখার পর আমাদেরকে এটা গুণ করে দিতে হবে, এ ইন্টু এ বার প্লাস এ বি, এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো, তাহলে এ বি আনসার হয়ে গেল। এবার চার নম্বরটা এ প্লাস বি সি সমান এ প্লাস বি হোল এ প্লাস সি হোল, তাহলে এই দিকটা ডান দিক থেকে প্রকাশ করতে হবে। এ প্লাস বি সি দুই বন্ধনে যদি গুণ করে দিই এ ইন্টু এ ইন্টু সি বি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি, তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু ওয়ান এ সি এ বি বি সি, আবার এ কমন নিলে ওয়ান প্লাস সি প্লাস বি প্লাস বি সি এ প্লাস বি ওয়ান প্লাস সি প্লাস বি ইকুয়াল টু ওয়ান, তাহলে এর পরবর্তীতে এ প্লাস বি সি ডানপক্ষ প্রমাণিত। পাঁচ নম্বর অঙ্ক এ প্লাস বি হুল এ প্লাস বি বার হুল সমান ওয়ান প্রমাণ, বাম অংশ ধরে দুই বন্ধনী যদি আমরা গুণ করে দিই, তাহলে এ ইন্টু এবার এ বি বার বি এ এ বি ইন্টু বি বার, তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু ওয়ান বি বার ইন্টু বি ইকুয়াল টু জিরো, তাহলে যে অংশটা থাকে কমন নিয়ে ফেললে টুক অংশ থেকে কমন নিলে এ ওয়ান প্লাস বি বার প্লাস বি ইকুয়াল টু এ,
ডান পক্ষ। ছয় নম্বর অঙ্কটা বাম পক্ষ যদি এটা নিই তাহলে এ প্লাস এবার বি, তাহলে এবার এখানে যেহেতু এখানে কোনো কমন যায় না সুতরাং অতিরিক্ত জিনিস আনতে হবে যেটার সাথে মিলে, তাহলে এখানে এ আছে বি নাই সুতরাং ওয়ান প্লাস বি আনতে হবে, ওয়ান প্লাস বি ইকুয়াল টু ওয়ান, তাহলে গুণ করে দিলে এ প্লাস এ বি প্লাস এ বার বি, তাহলে আমরা বি কমন নিলে এ প্লাস বি বার এ বার ইকুয়াল টু ওয়ান, তাহলে এ প্লাস বি ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা দেখব সাত নম্বর অঙ্কটা বাম পক্ষ যদি এই অংশটা নিই তাহলে এ বার প্লাস বি এ বি বার, তাহলে আমরা এখানে এই অংশটার মধ্যে এ বার আছে নাই বি বার, তাহলে এ প্লাস বি বার কমন আনি ওয়ান প্লাস এ প্লাস বি বার, তাহলে গুণ করে দিলে এ বার প্লাস এবার বিবার প্লাস এ বি, এখান থেকে যদি আমরা বিবার কমন নিই এবার প্লাস এ ইকুয়াল টু ওয়ান এবার প্লাস বিবার, আবার শর্টকাটও করতে পারবেন এবার প্লাস এ হুল এবার প্লাস বিবার হুল, তাহলে এ প্লাস এ প্লাস এবার এ হুল সমান এবার প্লাস এ হুল সমান ওয়ান, তাহলে এবার প্লাস বিবার আনসার চলে আসে। এরপরে এই আমরা এক্স নর গেট থেকে এই অংশটা কীভাবে বের করা হয়, এক্স নর গেটের সূত্রটা বের করা হয় সেটা দেখবো। বামপক্ষ অংশটা লিখে এক্সক্লুসিভ বিবার সমান সূত্র লিখব এক্স অর গেটের এবার প্লাস এবার বি প্লাস এ বিবার, তাহলে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করবো প্লাস কে ইন্টু করে দিব, তাহলে প্লাস ইন্টু হয়ে গেল এরবার উপরের বার চিহ্নটা দুটি অংশে বিভক্ত করে দিতে হবে, এবার বি হুল উপরে বার আবার এ বি বারের উপরে বার সম্পূর্ণ অংশে, এরপর আবার ডি মর্গানের সূত্র প্লাস ইন্টু থাকলে প্লাস, তাহলে এ ডাবল বার এর নিজের আছে একটা বার উপর থেকে একটা দুটা হবে আর বি নিজের নাই উপর থেকে একটা পাবে, আবার এ উপর থেকে একটা পাবে প্লাস বি নিজের আছে একটা উপর থেকে পাবে একটা ইকুয়াল টু দুটা, এ ডবল বার ইকুয়াল টু এ বি বার ইকুয়াল টু বি বার, তাই আবার এ বার প্লাস বি ডবল বার ইকুয়াল টু বি, আবার আমরা যদি দুটা বন্ধনী গুণ করে দিই এ ইন্টু এ বার প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার, এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো বি ইন্টু বি বার ইকুয়াল টু জিরো, সুতরাং এ বি প্লাস এ বার বি বার সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং আপনারা একটু বুঝবেন, ভাষায় প্র্যাকটিস করবেন এবং অন্য অন্য ভিডিওগুলো দেখে সহজভাবে আনসার করতে পারবেন যদি ভিডিওগুলো দেখেন। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন।